ওই দূরে একটা গাছ, তার মধ্যে অসংখ্য কচু গাছ দেখতেই পাচ্ছেন। এই কচু গাছ বা কচু শাক দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন, আমাদের পাশের বাড়ির একটা ভাই ঠাম্মি ওইখানে একটা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ভিডিওটা দেখছে। চলুন যাওয়া যাক, আমি কচু শাকগুলো এখন তুলে নেব বাগান থেকে। দেখুন এখানে অনেক কচু ধরা আছে, এই শাক খেলে নাকি রক্ত পরিষ্কার হয়, হ্যাঁ রক্ত পরিষ্কার হয়। দেখুন কত কচু ধরে আছে বা কচু শাক হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখো গরুটা আপন বেগে চলে চলে চলেছে, চড়ছে, অনেক গরু চড়ছে এখানে মাঠে। আমি তার মধ্যে এখান থেকে কচুর শাকগুলো তুলে নেব, চলুন তুলে গিয়ে। নমস্কার বন্ধু, আমি কিরণ, আবার সে ভূমি কিচেন রুমে আপনাদের নমস্কার। তো আমি আর একটা রেসিপি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কী করে কচুর শাক রান্না করব। তো আমি এখান থেকে, দেখুন এখান থেকে কিছু কচুর শাক তুলে নেব, তুলে নিয়ে একটা রেসিপি তৈরি করব। তো তার আগে বলি, আমি একটা সাইডে গিয়েছিলাম, তার জন্য আমি এরকম ড্রেসে আছি, তো বাট কিছু মনে করবেন না। চলুন কচু তোলা যাক। এই কচুগুলোকে আমি এরকমভাবে কেটে নেব। দেখুন ভিউয়ার্স, এরকম ভাবে আমি টুকরো করে নেব কচুগুলোকে, দেখতেই পাচ্ছেন টুকরো করে আমি এখানে রাখছি। দেখুন আমার কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব। চলুন ধোয়া যাক গিয়ে। দেখুন আমি এগুলোকে আমি জল দিয়ে এখন ধুয়ে নেব ভালো করে। ঠিক ভালো করে কসলি কসলি ধুতে হবে, যেন নোংরা না থাকে, এরকম করে কসলি ধুতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। চলুন গিয়ে। চলে এলাম আমি ভূমির রান্নাঘরে। এই কচু শাক তৈরি করতে কী কী লাগবে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই কচু শাক রান্না করতে প্রথমে লাগবে ধনে সজ, হলুদ, লবণ, একটা তেজপাতা নিয়েছি, লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা, জিরে নিয়েছি পরিমাণ মতন, আর নিয়েছি সোমবারা, হ্যাঁ নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ডাল। আমি ডাল দিয়ে যেহেতু বড়ার আকৃতি করে নেব, সেই জন্য আমি ডাল দিয়ে করবো কচু শাকটা। চলুন দেখা যাক। দেখুন স্নিগ্ধ পরিবেশ, আজকে কীরকম থমথমে আবহাওয়াটা সেরকম খুব নিশ্চিপ হয়ে আছে, তারই মাঝে আমি কচু শাকটা রান্না করব। গ্যাসটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিলাম, তাতে দিয়ে দেবো কচু শাকগুলো ভাপানোর জন্য। তাতে দিয়ে দিচ্ছি জল ভাপানোর জন্য, ফ্লেমটা হাই দিয়ে আমি কচু শাকগুলোকে ভাপানোর জন্য দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এই কচুগুলোকে ভাপানোর জন্য দিয়ে দেবো, ভাপিয়ে নিতে হবে, তাহলে একটু যদি গলা ধরে সেই গলাটা ধরবে না, বুঝতেই পারছেন ভিউয়ার্স। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এর উপর দিয়ে একটা কিছু চাপা দিয়ে দেব, যেন ভালোভাবে ভাপ হয় জিনিসটা। দিয়ে দিলাম একটা, থালাগুলো দিয়ে দিয়েছি, এবার ভাপ হতে দেব 5 থেকে 10 মিনিট। তার মধ্যে আমি দেখেন এই ডালগুলো বেটে নেব পাটায়। এই ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে আমি পাটাতে বেটে নেব। এটা মিক্সারেও বাটতে পারেন আপনারা, তো আমার সুবিধার্থে আমি পাটাতে বেটে নিচ্ছি। দেখুন এই ডালগুলো এবার আমি পাটায় বেটে নেব, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ভালো করে ধোয়া হয়ে গেছে ডালগুলো, আমি পাটায় বেটে নিচ্ছি। দেখুন আমি ডালগুলো বেটে নিচ্ছি, বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এই তুলে নেব, এবার দেখুন আমি ডালটা বেটে নিয়েছি, তুলে নিলাম, এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো,
এবার এটাকে আমি মিশিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ টুক কাট কেটে রাখা হালকা পরিমাণ আর লঙ্কা চিরা। এটাকে আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখাতে হবে, দেখতেই পাচ্ছেন গিয়ার্স। দেখুন আমার মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেবো 5 মিনিট। এবার ওদিকে দেখে নেই ভাপানো হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে কিনা দেখুন কীরকম ফুটছে, দেখুন ভাপিয়ে গেছে। আর একটু সেদ্ধ হবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, খেতে খুব টেস্টি হয়। আর এটা এটা খেলে পায়খানা পরিষ্কার হয় আর গায়ে রক্ত হয়, ঠিক আছে। আপনি এটা ট্রাই করবেন, কচু খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমরা গ্রামের লোক প্রায়ই এগুলো খেয়ে থাকি, সপ্তাহে একদিন দুদিন করে খাই। দেখুন আরেকবার দেখে নেব আমি যে হয়ে গেছে কিনা ঢাকনাটা ই করে। দেখুন মোটামুটি ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে বড়টাকে ভেজে আমি এটাকে সোমবার দিয়ে দেব। তার আগে বলে থাকি, আমি আজকে আমার দিদির বাড়ি ঘুরতে গিয়েছিলাম, গিয়ে ওইখানে দেখি অনেক কচু ধরে আছে বা কচু গাছ। তো আমি মনে মনে স্থির করলাম যে এটা দিয়ে একটা আমার ফ্রেন্ডের সাথে রেসিপি শেয়ার করা যাক, তো এই জন্য আমার এই এটা করা। তো প্লিজ যার যার ভালো লাগবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে আর বেল আইকনটা বাজিয়ে দিন। দেখুন এরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে আসছে। এই জলটা ফেলে দিতে হয়, এবার হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিয়ে আমি আবার আরেকবার ধুয়ে নিয়ে তারপরে সোমবার দিয়ে দেবো এটাকে। দেখুন উঠিয়ে নিচ্ছি আমার কচু শাকগুলো, এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন কচু শাকগুলোকে উঠিয়ে নিয়েছি, এবার এতে আমি জল দিয়ে একবার ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নিয়ে সোমবার দিয়ে দেবো। আমি কড়াইটাকে বসিয়ে দিলাম ওভেনে, এবার আমি এই বড়াগুলোকে বড়া করে নেব। এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিই, দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটাকে একটু হতে দেব, যখন তেলটা চেতে উঠবে তখন আমি বড়াগুলো সেভ করে বড়াগুলো ছেড়ে দেব তার উপরে, দেখতেই পাচ্ছেন। দেখুন একটু নেড়ে দিতে হবে, কচুর শাক খুবই ভিটামিন, আপনারা সপ্তাহে একদিন যেখান থেকে পান খাবেন। বিশেষ করে টাউনে তো পাওয়া যায় না, তো গ্রামগঞ্জ থেকে যারা যায় ফেরি করতে তাদের কাছ থেকে কিনে নেবেন বা বাজার থেকে কিনে নিয়ে গিয়ে রান্না করবেন, তাতে আপনাদের শরীরও ঠিক থাকবে আর শরীরটাও ভালো থাকবে। এবার আমি এগুলোকে সেভ করে নেবো, একটু ই করে বড়াক প্রকৃতি করে নেবো, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। দেখুন একটু হতে দেব, একটু ফ্লেমটাকে হাই করে দিলাম, তেলগুলো হালকা করে ছিটিয়ে দিতে হবে উপর দিয়ে। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়, সেদিকে নজর রাখতে হবে। দেখুন এই বাড়িতে আজকে কেউ নেই, তো আমি একাই রান্না করছি, দেখতেই পাচ্ছেন। চলুন আমার বড়াটা হয়ে এসছে কিনা দেখা যাক। চলে এলাম আমি বড়ার কাছে, হ্যাঁ প্রায় হয়ে এসছে। এই বড়াটা আপনারা বিকেলে মুড়ির সাথে মাখিয়েও খেতে পারেন, যখন চা খান তখন মুড়ির সাথে মাখিয়ে এটা খাবেন, খুব টেস্টি। আমরা গ্রামগঞ্জে এটা খেয়ে থাকি, খুব টেস্টি লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কী করে করলাম, আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাতে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে সেটাকে বড় আকৃতি করে ভেজে নিয়েছি আমি। দেখুন কত সুন্দর হয়ে গেছে ফুলে, খুব সুন্দর লাগে খেতে, মরমরা হয়, খুব টেস্টি হয় খেতে এটা। প্লিজ একবার ট্রাই করবেন ভিউয়ার্স। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, মানে হয়ে গেছে, দেখুন হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখুন বড়াগুলো আমি তুলে নিয়েছি,
ওই তেলের উপরই দিয়ে দেবো আমি ফরমটা। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা একটা, আর সুমবাড়া। এবার এটাকে আমি নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা হয়ে গেছে। আমি একটা বড়া খেয়ে দেখছি কত সুন্দর হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে। আপনারা ট্রাই করবেন প্লিজ। বা তাতে দিয়ে দিচ্ছি আমি কচু শাকগুলো সোমবারার মধ্যে। দিয়ে দিচ্ছি আমি, এবার তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তাতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী দিবেন আপনারা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমার সুবিধার্থে আমি হাতেই তুলে দিচ্ছি। এবার এটাকে নেড়ে দেবো একটু। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিরা লঙ্কাগুলো, গাছ থেকে তুলে এনেছিলাম। এবার এটাকে আমি 5 মিনিট ধরে হতে দেব। দেখুন কত সুন্দর হয়েছে রঙটা, খেতে দারুণ লাগে। গরম ভাত দিয়ে, দুপুরে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো ভেজে রাখা। বড়টা দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে বেটে রেখেছিলাম, আর একটু ময়দা দিয়ে অ্যাড করে তাতে আমি একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। তাতে ঘন হয়ে আসবে আর খেতে খুব সুস্বাদু হয়। এটাকে দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা 5 মিনিট হতে দেব। হওয়ার পর তৈরি হয়ে যাবে আমার কচু শাক বড়া। ওই দেখুন, দেখুন হয়ে গেছে প্রায়। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার কচু শাক বড়া। কত সুন্দর হয়েছে দেখতে, খেতে খুবই টেস্টি হয়, বিশেষ করে দুপুরে গরম ভাতের সাথে। তো প্লিজ, আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম কিসের জন্য, আমি আজকে ঘুরতে গিয়েছিলাম আমার দিদি বাড়ি, সেইখান থেকেই আমি কচু শাকগুলো দেখলাম। তো আমার মনে পড়লো যে আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করা যাক, সেই জন্য আমি এটাকে করলাম। প্লিজ ভালো লাগলে আমার রেসিপিটা লাইক করে দিন। ওকে, আজকের মতন ভিউয়ার্স, আমি ভূমি ঘর থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি কিরণ, বাই। ওকে, টাটা, বাই বাই।